আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় আর এই টুইটার অ্যাকাউন্ট আপনারা কেন খুলবেন। আপনারা দেখতেছেন অ্যান্ড্রয়েড স্কুল বাংলা, সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম অ্যান্ড্রয়েড স্কুল বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেমনটা বলছিলাম, আপনারা টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কেন খুলবেন, তো প্রথমে উত্তর দিব এই টুইটার অ্যাকাউন্ট কেন খুলবেন। তো আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। 2015 সালে আমি যদি চাইতাম তাহলে কিন্তু আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারতাম, কিন্তু আমি সেই সময় একটা অ্যাকাউন্ট করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা ঝামেলা। 2017 সালে যখন আমি আসলাম তাহলে দেখলাম যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার ইনস্টাগ্রাম আছে, তো আমার একটা ইনস্টাগ্রাম দরকার। তো যেই মুহূর্তে আমি 2 বছর পর একটা অ্যাকাউন্ট খুললাম তখন কিন্তু আমার ফলোয়ার হচ্ছে মাত্র 2 থেকে 3 জন, কিন্তু আজ থেকে 2 বছর আগে যারা অ্যাকাউন্টটা করছে তাদের ফলোয়ার কিন্তু 500+। তো আমি যদি 2 বছর আগে করতাম এই অ্যাকাউন্টটা তাহলে কিন্তু অবশ্যই আমারও ফলোয়ার 500+ হয়ে যেত। তো এই কথার মাধ্যমে আমি এটাই বলতে চাই, আপনি টুইটার ইউজ করেন বা নাই করেন, আর আপনি যদি একটা টুইটার অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যারা খুঁজবে টুইটারে তারা কিন্তু পাবে এবং আপনাকে ফলো দিবে বা ফলো করে রাখবে। আর টেকনোলজি এখন এতটাই ফাস্ট, আপনি বুঝতে পারবেন না কখন কোন অ্যাকাউন্ট আপনার জন্য কাজে লাগে। আর সোশ্যাল মিডিয়াতে যেই অ্যাকাউন্টগুলো যত পুরাতন সেই অ্যাকাউন্টগুলোর ভ্যালু কিন্তু তত বেশি, ঠিক আছে? যেমন ধরুন আমার যে ইউটিউব চ্যানেলটাতে আপনি ভিডিও দেখতেছেন, এটা কিন্তু আমি কাজ শুরু করছি এই 2017 সালে বা অক্টোবর মাসে, কিন্তু আজ থেকে 4 বছর আগে যারা কাজ শুরু করছে 2013 সালে বা 12 সালে, তাদের ভ্যালু কিন্তু এই চ্যানেল থেকে অনেক বেশি হবে অবশ্যই, এটা আপনাদেরকে বা আমাকে স্বীকার করতে হবে। তো এই কথার মাধ্যমে আমি আবারও বলতে চাই, আপনি ইনস্টাগ্রাম ইউজ করেন বা নাই করেন, আপনি টুইটার ইউজ করেন বা নাই করেন, একটা অ্যাকাউন্ট কিন্তু করে রাখতে পারেন, তাহলে আপনাকে যারা খুঁজবে টুইটারে বা ইনস্টাগ্রামে তাহলে আপনাকে কিন্তু খুঁজে পাবে এবং আপনাকে ফলো দিয়ে রাখবে। আর হ্যাঁ, টেকনোলজি এখন এতটাই ফাস্ট, আপনি চিন্তাও করতে পারবেন না এই সোশ্যাল মিডিয়াতে আপনার কোন অ্যাকাউন্টটা কখন কাজে লাগে। তো এখন আমি দেখাবো কীভাবে একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন এবং সুন্দর করে আপনার প্রোফাইলটা সাজিয়ে রাখবেন। তো দেখুন, এর জন্য আমি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। আমি সবসময় আমার ফোনের যে ব্রাউজারটা আছে ইন্টারনেট ব্রাউজার, এটা ইউজ করি। তো গুগল এসে আপনারা সার্চ করবেন হচ্ছে টুইটার টুইটার সার্চ করলে কিন্তু আপনারা টুইটার ওয়েব অ্যাড্রেসটা পেয়ে যাবেন। দেখুন এখানে প্রথমেই আসছে টুইটার, ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে সাইন ইন আর একটা হচ্ছে লগ ইন। তো আমি অবশ্যই যেহেতু অ্যাকাউন্ট নেই সাইন ইনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন ফুল নেম আর হচ্ছে ফোন নাম্বার। তো আমি আমার ইউটিউব চ্যানেল রিলেটেড একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এখন, যেহেতু আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটার নাম হচ্ছে পেন্সিল আর্ট স্কুল, সেটা দিয়ে এখন একটা অ্যাকাউন্ট করে দেখাবো। তো এখানে অবশ্যই ফুল নেমের জায়গায় আমি এখানে পেন্সিল আর্ট স্কুল লিখতেছি, আর আপনারা অবশ্যই আপনাদের নাম লিখবেন। আর দেখুন ফোন নাম্বারের জায়গায় আমি অবশ্যই আমার একটা নিজের ফোন নাম্বার দিয়ে দিব। তো দেখুন ফোন নাম্বার দাও কমপ্লিট, নাম দাও কমপ্লিট, তাহলে এখন এখান থেকে আমি সাইন আপে ক্লিক করব। এই যে এখানে আছে সাইন আপ, এখানে ক্লিক করলাম। তারপর দেখুন আমার যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে কিন্তু একটা কোড আসবে, আর এই কোডটা এখানে সাবমিট করতে হবে। তো আমি কোডটা দেখাচ্ছি। তো দেখুন আমার কোডটা হচ্ছে 839241। তো আমি এখন কোডটা ওইখানে দিব 839241। তো ওকে কোড দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তাহলে দেখুন একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনারা দিবেন, দেওয়ার পরে কোথাও লিখে রাখবেন। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া শেষে এখান থেকে অবশ্যই নেক্সট করব। তো নেক্সট করার পরে দেখুন এখানে আপনার একটা ইমেল দিতে হবে, তো অবশ্যই আমি একটা ইমেল দিব, ইমেলটা দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন ইমেল দেওয়ার পর এখানে যে অপশনটা আসছে চোজ এ ইউজার নেম, তো এখান থেকে আমাকে একটা ইউজার নেম দিতে হয়। প্রথমে আসছে পেন্সিল আর্ট স্কুল SCH, আচ্ছা আমি HCH থাক, এটি থাক। থাকার পর আমি আপনারা যদি আপনি নিজের মতো করে দিতে চান তাহলে এই বক্স থেকে এডিট করে নেবেন, নেওয়ার পরে অবশ্যই এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন নেক্সটে ক্লিক করার পর আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আমি যেটা করব, এখানে হচ্ছে কিছু ইনফরমেশন দিতে বলতেছে, সেই ইনফরমেশনগুলোতে আমি এটা ফিল আপ করবো। তো এখানে যে কোনো একটা দিলেই হবে, তো আমি সায়েন্সটা দিয়ে দিচ্ছি। তারপর অবশ্যই টেকনোলজি দিব। তো এখান থেকে কয়েকটা দিয়ে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে ফলো 48 বা ফলো যাবে, আপনি ফলোতে ক্লিক করে দেবেন সরাসরি এক কথায়। এখানে দেখুন এখন লেখা আসলো ফিনিশিং ইওর টাইম লাইন, তারপর দেখুন নেক্সট আসছে, নেক্সটে ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব।
ঠিক আছে, তাহলে কিন্তু আমার একটা প্রোফাইল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর এই প্রোফাইলটাকে আপনারা অবশ্যই সাজিয়ে নেবেন, মানে হচ্ছে আপনার এই যে প্রোফাইলটা করলেন একটা ছবি দিবেন বা দুই তিনটা ছবি অ্যাড করে রাখবেন। আর এর জন্য দেখুন এই প্রোফাইলটাকে এডিট করবেন, এডিট করার জন্য এই যে আপনার প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার পেন্সিল আর্ট স্কুল লেখাটা দেখতে পাবেন। তো দেখুন এটা হচ্ছে আপনার প্রোফাইল, আপনি যদি এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে এই যে পাশে এডিট যে প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে প্রোফাইল পিকচার যে অপশনটা আছে এখানে প্রোফাইল পিকচার আর কভার ফটো যে অপশনটা আছে এখানে ক্লিক করে কভার ফটো আপলোড করে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো আপনি আবারও বলবো, চালান বা নাই চালান একটা টুইটার অ্যাকাউন্ট খুব সহজে খুলে রাখতে পারেন, তাহলে আপনাকে যারা খুঁজবে টুইটারে তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন অথবা যদি মনে করেন চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।